সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রিসেন্ট টাইমে শাকিব খানের রাজকুমার বলে ছবিটা, যেটা ঈদের টাইমে রিলিজ করেছে বাংলা এসে, এবং সেই সেই ছবিটা নিয়ে কিছু রেসপন্স পেয়েছি, এবং তার সাথে সাথে মির্জা মির্জার একটা রেসপন্স আসছে। মির্জা নিয়ে একটা মিক্সড রিয়াকশন অবশ্যই অডিয়েন্সের তরফ থেকে নয়, কিন্তু একটা যারা বলতে পারো যারা মিডিয়া রিপোর্টার আছে বা অনেক যারা চ্যানেল আছে সেখান থেকে একটা মিক্সড রিয়াকশন আসছে। সেখানে কিছু কিছু যারা চ্যানেল আছে তারা অবশ্যই ভালো রিভিউ দিয়েছে, এবং কিছু কিছু চ্যানেল আছে যারা একটা মিক্সড রিয়াকশন দিয়েছে। এবং তার সাথে সাথে যতজন কিন্তু এই সিনেমাটা দেখেছে সিনেমাটাকে কিন্তু ভালো তারিফ করেছে, তাদের ক্ষেত্রে সিনেমাটা একটা বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল কাজের পদক্ষেপ রাখার জন্য একটা ভালো ট্রেডমার্ক একটা সিনেমা। ইভেন পার্সোনালি যদি আমাকেও জিজ্ঞাসা করে, আমারও এই সিনেমার ইন টার্মস অফ মেকিং এবং অনেক জিনিসপত্র এই সিনেমাটা আদার্স বাংলা সিনেমার থেকে অনেক এগিয়ে রাখে, সেই জিনিসটা আমারও মনে হয়েছে। এবং সেই ওয়াইজ মির্জা অঙ্কুশের স্টারডাম ওয়াইজ, অঙ্কুশের একটা যত লোক জনপ্রিয়তা আছে সেই ওয়াইজ যেরকম মির্জা ডেলিভার করতে পেরেছে তার থেকে অনেক বেশি, মানে মির্জা নিয়ে যতটা এক্সপেকটেশন রাখা হয়েছিল তার থেকে অনেকটা বেশি। এবং অডিয়েন্স যেভাবে মাতামাতি করছে, নাচানাচি করছে, অনেকদিন বাদ একটা কমার্শিয়াল কাজের ক্ষেত্রে, সেই জিনিসটা মানে হয় না। মানে দেবজিতের কাজেরকে যদি আমি সাইডে রেখে যদি অন্যান্য কোনো হিরোর ক্ষেত্রে লাস্ট কবে হয়েছিল এটা হয় না। তো মির্জার রেসপন্স এখন অব্দি হোল্ড ধরে আছে, মির্জার রেসপন্স এখন অব্দি ভালো, এবং প্রত্যেক দিন প্রায় লাস্ট 2-3 দিন বাদ দিয়ে যদি এর আগেও আমি দেখি 2.5-3 লাখ এরকম সামথিং একটা তারা টাচ করার চেষ্টা করছে, যেটা মানে শোনা যাচ্ছে। সেই ওয়াইজ আমি বলছি এখন অব্দি ফাইনাল ফিগার তো প্রোডিউসার ফিগার থেকে অবশ্যই প্রোডাকশন হাউস থেকে জানানো হয়নি, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে জানানো হয় না, কিন্তু মির্জা একটা ঠিকঠাক একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই বছরের এখনো অবধি সবচেয়ে বেশি কালেকশন করা সিনেমা হয়তো মির্জাই হবে। এবং অন্যদিকে যদি শাকিব খানের রাজকুমার নিয়ে কথা বলি, তো এখন অবধি শাকিব খানের রাজকুমার ছবিটা যেটা শোনা যাচ্ছে যে এখন অবধি এই ছবিটা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মতো কালেকশন করেছে, যেটা তার প্রিভিয়াস কাজের থেকে কম। কিন্তু রাজকুমার ছবিটা যতজনে আমি ভিউ দেখেছি বা যতজনে রেসপন্স শুনেছি, এখন অবধি রাজকুমার ছবিটা নিয়ে কিন্তু অনেকে ভালোই বলেছে। জানি না তারা ডাইহার্ট ফ্যান কিনা বা কি পার্সপেক্টিভে, কিন্তু আমি যেরকম দেখেছিলাম রাজকুমারের সমস্ত গান বা যেগুলো, সেগুলো দেখে আমার মনে হচ্ছিল সিনেমাটার মধ্যে বিশেষ কিছু নেই। কিন্তু হ্যাঁ, এটা বলা হচ্ছে যে তার প্রিভিয়াস কাজ প্রিয়তমা সেই কাজটার থেকে অনেকটা বেটার একটা ছবি। হ্যাঁ, প্রিয়তমার মতো এখন অব্দি সেই কালেকশনটা আনতে পারেনি, কিন্তু রাজকুমার একটা ভালো ছবি যেটা দেখা যাবে। প্রিয়তমা ছবিটা আমার ভালো লাগেনি, আমি রিভিউতেও বলেছিলাম, কিন্তু এই ছবিটা আশা করব যখন স্ট্রিমিং করবে তখন অবশ্যই দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। এবং তোমাদের কি বক্তব্য যদি বাংলাদেশে একটু দেখে থাকো, তোমাদের যদি রাজকুমার ছবিটা দেখে থাকো তা তোমাদের কি রিয়াকশন সেগুলো কমেন্ট সেকশনে জানিও, এবং মির্জা দেখেছো এবং দেখতে যাচ্ছ কি রিয়াকশন সেগুলো নিয়েও জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।